আজকে বর্তমান ইসলামের বিরুদ্ধে তো লেগে আছেই মুসলমানের ঘরে জন্ম নিয়েও অনেক কুলাঙ্গার ইসলামের বিরুদ্ধে কথা বলে নবীর কলিজা যা দেয় এই জন্যই একের পর এক আযাব আর গজব কথা বলে কিনা আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের পাশের রাষ্ট্র আমাদের বন্ধু রাষ্ট্র ভারত সেই ভারতের ভিতরে সেই ভারতের ক্ষমতাসীন যে দল তাদের দলের মুখপাত্র নুপুর শর্মা নামে একজন মহিলা আর একজন হলো জিন্দাল নামে একটা যুবক তাদের দেশের তাদের দেশের ক্ষমতার মস থাকা অবস্থায় ওই পাশের রাষ্ট্র ভারত দেখে তারা আমাদের বিশ্ব নবী কলিজা টুকরা নবী যেই নবীকে আমরা আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসি কথা Kau kena. সেই নবীর কলিজা আঘাত করেছে নবীর চরিত্র নিয়ে আজকে তারা আপত্তি তোলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরাম হাদিসের জন্য যেতেন কোন মাসআলা থেকে গেলে আম্মা জান কাছে জিজ্ঞেস করতেন যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একবার সাহাবায়ে কেরাম গেলেন গিয়ে বললেন আম্মা জান আপনি আমাদের নবীজির চরিত্র সম্পর্কে কিছু বয়ান করেন আমরা সেই বয়ানগুলো প্রকাশ করব আমরা সেই বয়ান শুনতে চাই আপনার কাছে আম্মা জান আয়সা বললেন ও নবীর সাহাবীরা তোমরা কি কোরআন পড়ো নাই বলে হ্যাঁ আমরা তো কোরআন পড়েছি আম্মা জান আয়সা বললেন আল্লাহর নবীর চরিত্র পুরা 30 পারা কোরআন যা আমার নবীর চরিত্র ওটা পুরা 30 পারা কোরআনটাই হলো বিশ্ব নবীর চরিত্র আল্লাহু আকবার আমাদের নবীর চরিত্র সম্পর্কে আজকে নুপুর শর্মা আমাদের নবীর চরিত্র নিয়ে তুমি আপত্তি তুলো আমাদের নবীর চরিত্র নিয়ে তুমি আপত্তি তুলো ব্যঙ্গ করো ও নুপুর শর্মা ও আন্দাজ তোমাদের তো জানা নাই ও নাস্তিক আর মুরতাদেরা যেই নবীর চরিত্রের সার্টিফিকেট গ্যারান্টি দিতে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 29 নাম্বার পারা সূরাতুল কলামের 4 নাম্বার আয়াত আল্লাহ বলে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম দুনিয়া কোন নবীর চরিত্রের সার্টিফিকেট সনদ দিতে যাইয়া কোন নবীর চরিত্রের গ্যারান্টি দিতে চাইয়া আল্লাখ আজিম ব্যবহার করেন নাই মাত্র ওয়ানলি ওয়ান

আমাদের নবীর চরিত্র সর্বশ্রেষ্ঠ চরিত্র ওই নবীর চরিত্র নিয়ে যদি কোনো কুলাঙ্গার ব্যঙ্গ করে মুসলমানের কলিজায় রক্তক্ষরণ হয় কথা বলেন ঠিক কিনা

প্রত্যেকটা মার্কেট থেকে ভারতের পণ্য তারা আউট করে দিছে এমন কি তাদের দেশের ভিতরে যেই সমস্ত ভারতের প্রবাসী আছে তাদেরকেও রাখবে না এই রকম ডিগলার তারা দিছে আমরা মুসলমান আমরা মুসলমান বাংলাদেশ 95% মুসলমান আজকে যদি আমাদের দেশের ভিতরে কেউ আমাদের বাবার বিরুদ্ধে কথা বলে আমাদের কলিজা আঘাত লাগে কথা বলেন ঠিক ঠিক চাই কলেজের প্রফেসর হোক চাই কলেজের প্রফেসর হোক কলেজের ছাত্র হোক চাই ভার্সিটির প্রফেসর হোক চাই সে এমপি হোক চাই সে মন্ত্রী হোক চাই সে চকিদার হোক চাই সে দফেদার হোক যে পর্যায়ের হোক না কেন আমাদের বাবার বিরুদ্ধে করবে না আর আমরা আমাদের নবীকে আমাদের বাবার আমরা আমাদের আমাদের মায়ের চাইতে বেশি ভালোবাসি আমরা আমাদের নবীকে আমাদের কলিজার চাইতে বেশি ভালোবাসি সেই নবীর বিরুদ্ধে কথা বললে আমরাও কেউ মানতে পারবো না কথা ঠিক না অতি সত্তর নুপুর শর্মাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে যদি জাতির কাছে ক্ষমা না চায় তাহলে আজকে দেখেছেন আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঢাকার রাজপথে সারা বাংলাদেশের ভিতরে আজকে বিভিন্ন স্কুল কলেজের আমার ভাইরা বিশ্বনবীর প্রেমে প্রেমিক হইয়া আশেক রাসূল দাবিদার যারা প্রকৃত মুসলমান যারা আজকে ভারতের বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে আজকে দেখা যায় রাজপথে বাইতুল মুকাররম হযরতে ওলামায়ে কেরাম প্রচন্ড বৃষ্টির ভিতরে তারা দাঁড়ায় প্রতিবাদ জানাইছে এটা হলো আমাদের ইমান আমরা আমাদের ইমানি দায়িত্ব পালন করব আমরা যে যে অবস্থানে থাকি আমাদের অবস্থান থেকে যখনই কোন নাস্তিক আর মুরতাদ আমার নবীর কোলে যায় আঘাত করবে ওই নাস্তিকের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না কোনো আপোষ থাকতে পারে না আমরা প্রতিবাদ করবই এটাই আমাদের ইমান কথা বলেন ঠিক কিনা ঠিক আমাদের ইমান আমাদের পরিপূর্ণ করতে হবে আমাদের ইমানের দাবিতে আমাদেরকে প্রতিবাদ জানাইতে হবে কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যারা ব্যঙ্গ করবে তাদের কোনো রাষ্ট্রীয় পরিচয় নাই তাদের কোনো বংশীয় পরিচয় নাই তাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে যারা নবীর কলিজা আঘাত করবে যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের

সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ড এটা যেন আমাদের দেশে পাশ হয় এই জন্য সর্বস্তর থেকে সর্বমহল থেকে আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে দেখিয়ে দিয়েছেন পদ্মা সেতু সম্ভব না আপনি বানায়া দেখাইছেন পদ্মা সেতু সম্ভব এই মাসের 25 তারিখে আপনি পদ্মা সেতু উদ্বোধন করবেন আপনি আমাদের দেশে আর একটা আইন পাশ করে আপনিও দেখায় দেন বাংলাদেশ নিরানব্বই ভাগ মুসলমানের দেশে যারা নবীর বিরুদ্ধে কথা বলবে ওই নাস্তিকদের সর্বোচ্চ শাস্তির বিধান রাষ্ট্রীয়ভাবে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে কথা বলেন ঠিক কিনা যদি এই আইনটা পাশ করতে পারে তাহলে বাংলাদেশের মুসলমান তাহাজুদ পরে পরে আমাদের দেশের প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবে কথা বলেন ঠিক কিনা যাদের মাধ্যমে আইনটা পাশ হবে তাদের জন্য চোখের পানি ফেলে ফেলে এদেশের মুসলমানেরা দোয়া করবে আল্লাহ আপনি আমাদের সবাইকে হেফাজত করেন বাংলাদেশের সংসদে এমন একটা আইন পাশ করার ব্যবস্থা করেন সকলে বলেন আমি এবং আমরা আমাদের সবাই নিজ নিজ অবস্থান থেকে ওই ভারতের নুপুর শর্মা এবং যারা নবীর করিত কলিজা যা আঘাত দিয়েছেন নাস্তিক আর মুরতাদ তাদের বিরুদ্ধে আমরা আমাদের সুচার আমরা আমাদের কণ্ঠের আওয়াজ তুলব আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করব তারা যদি জাতির কাছে ক্ষমা না চায় তাদের বিরুদ্ধে আমাদের কণ্ঠের আওয়াজ মৃত্যুর আগ পর্যন্ত এ দেহের ভিতরে শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত ইসলামের পক্ষে নবীর পক্ষে এ কণ্ঠের আওয়াজ উঠবে এই কথা বলেন ঠিক কিনা আজকে নুপুর শর্মা আমার নবীর কলি জায়গাত করে আমার নবীর বিরুদ্ধে কথা বলে একটাবার চিন্তা করে দেখছনি ও আশেখ রাসুল ভাই রাহাজি সাহেব বাবাজিরা ডানে বামের নজর নাই এক নজরে তাকায় থাকেন গো বাজান আল্লাহর নবীর সাহাবিরা আমার নবীর জন্য কত পাগল গো আমরা তো নবী পাই নাই দেড় হাজার বছর আগে আল্লাহর নবী সাহাবাই কেরাম নবীর জন্য কত পাগল ছিল আজকে দেড় হাজার বছর পূর্বে পরে এই বাংলাদেশ থেকে হাজিরা যখন হজে যাই ওই মদিনায় যাওয়ার পর আল্লাহর নবীর রৌজার পাশে যখন দাঁড়ায় যায় হাজিরা পাগলের মতো কামতে থাকে আর বুঝাইতে চায় ও দয়ার নবী

দেশের পুলিশেরা বেশি সময় রোজার পাশে থাকতে দেয় না পুলিশেরা বের করে দেয় যখন বের হইয়া আবার আমি ঢুকলাম এইভাবে আমার দ্বিতীয়বার বের করে দিছে আমি যখন তৃতীয়বার ঢুকলাম পুলিশ আমারে জিজ্ঞেস করে ও হাজি বারবার কেন তুমি আসো গো আমি তখন চোখের পানি দিয়া আমার মালিকেরে বুঝাইলাম মালিক রে এই পুলিশ তো আমাদের দরদ বুঝবে না সাড়ে ছয় হাজার কিলোমিটার দূর থেকে আপনার হাবিবের রৌজার পাশে দাঁড়াইছি আর এই পুলিশ তো আপনার বন্ধুর রাও পাশে ডিউটি করে আমাদের ধর তো আর পুলিশ বুঝব না কথা বলেন ঠিক কি না আল্লাহর নবীর কালের পরে আল্লাহর নবীর একজন না শেখ ছিলেন নাম তার হযরতে বিলাল এই বিলাল যখন জানতে পারলেন আমার নবী আর দুনিয়ায় নাই এই বিলাল পাগলের মতো হয়ে গেছে বিলাল সাহাবীদের সামনে দাঁড়াইয়া হযরতে বিলাল কাম দেয়ার বলে ও নবীর সাহাবীরা মদিনায় আমার নবী থাকবে না এই মদিনায় আমি থাকবো না কারণ আমি বিলাল আগে যখন আজান দিতাম হজরতি বিলাল নবীর মসজিদের মুয়াজ্জিন গো বাবা এই বিলাল যখন আজান দিত আল্লাহর নবী মসজিদে নববীর মিম্বারে বসে থাকত বিলাল আজান দেওয়ার সময় ইশারা দেয়া দেখাইত আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কথাটা যখন বলতো গো বাবা হাতের আঙ্গুল দাই সারা দেখায় দিত এটাই আমার নবী কিন্তু হযরতে বিলাল মানতে পারেন না এখন তো আর আমার নবী নাই আমি বিলাল আজান দিয়া কারে দেখাবো অতএব আমি আর এই মদিনায় থাকব না হযরতে আবু বকরের কাছে যাইয়া হযরতে বেলালে গাড় ডাক দিয়া বলে ও নবীর সাহাবী আবু বকর আপনি আমার বিদায় দেন গো আমি এই দেশ ছেড়ে চলে যেতে চাই হজরতে আবু বকুর বলে বিলাল রে আর কত পাগলাবি করবি এই দিক দিয়ে হজরতে ওমর তরবারি নিয়ে দাঁড়ায় গেছে ওমর ডাক দিয়া বলে যে বলবে নবী মারা গেছে তার বডি থেকে গর্দানটাই আলাদা করে দিব হজরতে আবু বকুর বলে আমি একা মানুষ কয়জন রে সান্তনা দিব ও বিলাল রে পাগলামি করিস না বিলাল বলে ও আবু বকর আপনি আমারে পাপ করবেন আমি আর এই মদিনায় থাকবো না এই মদিনা সারিয়া আমি সাম দেশে চলে যাব আর আকবার নবীর পাগল কাকে বলে বেলালের মতো পাগল হয়ে যাও ও বাংলাদেশের আশেক রাসুল আমরা সেই বেলালের মতো নবীর আশেক হতে চাই যখন যে অবস্থায় আমরা থাকি না কেন চাই সেটা বাংলাদেশ হোক চাই সেটা ভারত হোক চাই সেটা আফগান হোক যেই দেশেই হোক না কেন যখন যে অবস্থায় যেই দেশ থেকেই হোক কোন নাস্তিক যখন আমার নবীর কলি জাগা দিবে আমরা মুসলমান বিশ্বের যে প্রান্তেই থাকি তার বিরুদ্ধে আমাদের এই খের আওয়াজ উঠবে কথা বলেন ঠিক কিনা সে যেই হোক চাইসে चौकीदार হোক চাইসে তফিদার হোক চাইসে মিম্বার হোক চাইসে চেয়ারম্যান হোক চাইসে এমপি হোক চাইসে মন্ত্রী হোক চাইসে কলেজের ছাত্র হোক চাইসে সে কলেজের প্রফেসর হোক চাইসে মাদ্রাসার ছাত্র হোক মাদ্রাসার প্রিন্সিপাল হোক যে সেক্টরি হোক না কেন যে অবস্থায় কলকুলাঙ্গার আমার নবীর কুলি জায়গা দিবে তার বিরুদ্ধে এ দেহের শেষ দিন রক্ত থাকা পর্যন্ত আশিকের রাসূলরা মুসলমানের কণ্ঠের আওয়াজ কথা বলেন ঠিক কিনা না আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করুক সকলে বলেন আমিন